গতকাল কালীঘাটে বৈঠক বাতিল হওয়া নিয়ে বিস্ফোরক অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রী এবং জুনিয়র ডাক্তারদের বৈঠক বাতিলের কারণ ওসি এবং সন্দীপ ঘোষকে ধর্ষণ এবং খুন মামলায় গ্রেফতার করার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় হতাশ হয়ে পড়েন। তার আশঙ্কা, এরপর গ্রেফতার হবেন বিনীত গোয়েল, আর সেই কারণেই মুখ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মনোজ পন্তকে বৈঠক বাতিল করতে বলেন, এই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পোস্ট করেছেন, আর এ বিষয়ে নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার বক্তব্য পাওয়া গিয়েছে, তার বক্তব্য কি শোনাবো। পরবর্তী সময় যখন আমরা টানাথালার ওসি এবং সন্দীপ ঘোষের গ্রেপ্তারির খবর পেলাম, তখন বুঝতে পারলাম দেরিটা কেন হয়েছে। এই দুটো খবর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আগেই পৌঁছে গেছিল, মিডিয়ার কাছে পৌঁছানোর আগে বা আমাদের কাছে পৌঁছানোর আগে। তো স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তারপরে মিটিং ক্যান্সেল করে দেন, কারণ তার মনটি ভালো ছিল না, মন ভালো ছিল না। কারণ উনি চিন্তায় পড়ে গেছিলেন যে এরপরে সিবিআইয়ের হাতটা কার দিকে এগোবে, টালা থেকে টালির দিকে এগোবে কি, এই বিষয়ে উনি চিন্তিত হয়ে গেছিলেন, তাই মিটিং ক্যান্সেল করেছেন দ্বিতীয় কোনো কারণে। আপত্তি আমি গতকালই বলেছি প্রেস কনফারেন্সে, মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রোগ্রাম লাইভ স্ট্রিমিং হয়, মুখ্যমন্ত্রীর সমস্যা একটাই, তিনি হচ্ছেন মেগালোম্যানিয়াক নার্সিসিস্ট, ইংরেজিতে এই শব্দগুলো আছে, ওনার জন্য উপযুক্ত। উনি লাইভে কাউকে বলতে দেবেন না, উনি একাই বলবেন। কালকে এলেন, দেখলেন হরি কথার মতো, নিজেই প্রবচন দিয়ে আবার ফিরে চলে গেলেন। আমি জানি না ডাক্তারবাবু তো সেই দাবি ছিল কিনা যে উনি ওনারা প্রবচন শুনবেন, ওনারা চেয়েছিলেন আলোচনা হোক। মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে অন্য কাউকে বলতে দেবেন না, এমনকি যে প্রশাসনিক বৈঠকগুলোও হয় দেখবেন তাতে লাইভ হয়, তাতে কেউ বেশি কিছু বললে পরে সেখানে ধমকে তাকে বন্ধ করে দেন। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী অন্য মত, অন্য কথা, অন্য চিন্তাভাবনা কোনোটাই অ্যাকসেপ্ট করেন না। কোনো ধরনের গণতান্ত্রিক মূল্যবোধ মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে 0.001% নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।